দেশের উত্তরাঞ্চলে বন্যার কারণে ফসল নষ্ট হওয়ায় চাল ও পেঁয়াজের দাম বেড়েছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি ও নতুন পেঁয়াজ উঠায় দাম কমে সহনীয় পর্যায়ে আসছে। এদিকে ভিয়েতনাম থেকে যে চাল আসছে সেটা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।